তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে প্রক্টর সহ অন্তত অর্থ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বুধবার দুপুরে দু হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে নাজমুল হুদার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংঘর্ষ শুরু হয় মৌলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের হল দুটির ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে এ সময় পিস্তল রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে দু গ্রুপের মধ্যে অন্তত পনেরো রাউন্ড গুলি বিনিময় হয় প্রত্যক্ষদর্শীরা জানান বটতলা এলাকায় মিষ্টি খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুহলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মুহূর্তেই তা রূপ নেয় সংঘর্ষে এ ঘটনায় আশুলিয়া থানার ওসি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রসহ আহত হয় অর্ধশতাধিক আমাদের বটতলা এখানে খাইতে আসছে তো এখানে খাইতেছিল এই টাইমে এখন পূর্ব কি সূত্র ধরে জানি না হঠাৎ ওরা আর কি ওরা মারছে আর কি একটা ঘটনার কেন্দ্র করে আমাদের উপরে কত কিন্তু হামলা চালায় তাদের সামনে চাপাতি রামদা নিয়ে সারা সাররা আটকাচ্ছে না সারদের সামনে ফায়ার করা হয়েছে সারা আটকাচ্ছে না ইভেন এমনও হয়েছে যে সার নিজে ইট তুলে আমাদের দিকে ছুঁড়ে মারছে বিকেলের দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা ঘটনা শুরু থেকেই আমরা এখানে ছিলাম আমাদের প্রেসিডেন্ট প্রক্টর ছিল একজন সে ফোন করে জানিয়েছে সাথে সাথে আমরা অন্য অন্য প্রক্রিয়াল টিমের সদস্যরা এসেছি এসে আমরা চেষ্টা করেছি সার্বক্ষণিকভাবেই দুই হলের ইট পার্টিকুলার মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ হাসান নিউজ টোয়েন্টি